নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সোয়া কোপ্তা কারি। এই সোয়া কোপ্তা কারি ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান, এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে। সোয়া চাঙ্কস আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে এই রান্নাটা একেবারে ভিন্ন ধরনের। রান্নাটা খুবই সহজ আর দারুণ সুস্বাদু, তাই অবশ্যই ট্রাই করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে এক কাপ মতো সোয়া চাঙ্কস নিয়েছি। এখন এটা একটা বাটিতে ঢেলে দু কাপ মতো গরম জলে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এগুলো ভিজিয়ে রেখে এখন একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 ইঞ্চি স্লাইস করা আদা, একটা গোটা রসুনের কোয়া ছাড়ানো, একটা ছোট সাইজের স্লাইস করা টমেটো, এক মুঠো কুচনো পেঁয়াজ আর স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা। এখন এগুলো মিহি পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে, পেস্টটাকে একটা বাটিতে ঢেলে রাখছি। ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে, এখন এতে সোয়া চাঙ্কসগুলো ভালো করে জল ছেঁকে নিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটিভাবে গুঁড়ো করে নেব। এটা পিষে নিয়েছি, এখন একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। কয়েকটা ছোট বড় দানা থাকলেও অসুবিধে নেই। এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন করে লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মেখে নিচ্ছি। একটু মেখে নেওয়ার পর দিচ্ছি 2 টেবিল স্পুন উঁচু করে বেসন। খুব বেশি বেসন দেওয়ার প্রয়োজন নেই, সোয়াবিনের কোফতাগুলো খুব সহজে ভাঙবে না। আবারও ভালো করে মেখে নেব। আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই 1/2 টিস্পুনের মতো হলুদ দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প করে মিশ্রণ হাতে তুলে হাতের তালুতে ঘুরিয়ে এইভাবে ঠিক লাড্ডুর মতো শেপ দিয়ে কোফতা বলগুলো বানিয়ে নিচ্ছি। আমি গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারবেন। প্রায় 10-11টা মতো কোফতা রেডি হয়েছে। এখন যাচ্ছি রান্নার ধারে এগুলো ভেজে নিতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1/2 কাপ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় সর্ষের তেলেই রান্নাটা বেশি ভালো হয়, চাইলে আরও একটু বেশি তেলেও কোফতাগুলো ভাজতে পারেন। তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এক 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে 1/5টা ভেজে নেব। এই সময় নাড়াচাড়ার প্রয়োজন নেই। 1.5 মিনিট পর এখন কোফতার বলগুলো হালকা করে উল্টে নিচ্ছি।
আবারও 2-3 মিনিট উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে কোফতাগুলো লাল লাল করে ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে ভাজলে কোফতাগুলো ফেটে যেতে পারে, আবার উপরটা ভাজা হয়ে ভেতরটা কাঁচাই থেকে যেতে পারে। আবার লো ফ্লেমে ভাজলে কোফতার বলগুলো তেলের সঙ্গে মিশে যেতে পারে। এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইতে বেশ অনেকটা তেল আছে, তাই কিছুটা তেল কম করে নেব। এখন প্রায় 3-4 টেবিল স্পুন তেল আছে, এতে ফোড়ন দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 3-4টে গোটা এলাচ, 2 ইঞ্চি দারচিনি, 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন 2টো মতো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজব। খুব বেশি কড়া করে ভাজার বা বেরেস্তার মতো ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়েছে, এখন আদা রসুন লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। লো ফ্লেমে আদা রসুন টমেটোর পেস্টের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে এতে সামান্য একটু লবণ দিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। মশলাটা কষানো হয়েছে, এর থেকে তেলটা ছেড়ে আসছে। চাইলে রান্নাটাতে ঘন টক দই এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন। এখন দিচ্ছি প্রয়োজন মতো গরম জল। এটা একটু মাখো মাখো হবে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সামান্য চিনিও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। আবারও 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। পাঁচ সাত মিনিট পর গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। আর বেশি রান্না করার প্রয়োজন নেই। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একই সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি দিলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। ইচ্ছে হলে ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে আমার মনে হয় এতে গরম মশলার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর রান্না করব না, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের সয়া কোফতা কারি সার্ভ করার জন্য রেডি। দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এই সয়া কোফতা কারি, ফ্রাইড রাইস, পোলাও, নান, পুরি, পরোটা, এমনকি গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। নর্মাল সয়া কারি তো প্রায়ই আমরা খেয়ে থাকি, তবে মাঝে মাঝে এই ভিন্ন ধরনের সয়া কোফতা কারিটা ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।